হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো আজকে হাজির হলাম আরেকটি গ্যাজেট নিয়ে, সেটি হচ্ছে বাইক মোবাইল হোল্ডার। তো যারা বাইক রাইডিং করেন বা সাইকেল বা বাইকার তাদের জন্য অনেক সময় প্রয়োজন হয় যে মোবাইল ক্যারি করার জন্য একটি মোবাইল হোল্ডার। তো মোবাইল হোল্ডার নিয়ে কথা বলার পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে আমার কাছে এই মুহূর্তে দুটি মোবাইল হোল্ডার আছে। তো দেখতে পাচ্ছেন এ একটি এবং এটি একটি। তো এই দুইটি বিষয় নিয়েই, খুঁটিনাটি বিষয় সমূহ আজকে আমি কথা বলবো, যেটা হয়তো আপনাদের অনেকেই উপকার আসতে পারে। তো বিষয়টি কি, সেটা হচ্ছে এটি একটি মোবাইল হোল্ডার। এটি বেশ দামি এবং শক্তপোক্ত স্টিলের, এবং দেখতেই পাচ্ছেন এটা এইভাবে করে এটা এটা হ্যান্ডেলে লাগানোর পরে এটা যে কোনো দিকে মুভ করতে পারে, ডানে বাঁয়ে মুভ করে আপনি মোবাইলটা ক্যারি করতে পারেন, এবং এটা এভাবে প্রেস করে এখানে মোবাইলটি হোল্ডিং করে রাখতে পারেন। আর একটা মজার বিষয় হচ্ছে, এটি হচ্ছে আপনি ডাইরেক্ট এই মোবাইল হোল্ডারটির সাহায্যে মোবাইল চার্জ করতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে পোর্ট দেওয়া আছে, ইউএসবি পোর্ট। তো এটির মাধ্যমে আপনি মোবাইল চার্জ করতে পারবেন, সেটি যদিও এটি ফাস্ট চার্জার না, তবে মোবাইল আপনি চার্জ করতে পারবেন এখানে ব্যাটারির সাথে সংযোগ দিয়ে, সেই সিস্টেমটি এটিতে আছে। আর একটা মোবাইল হোল্ডার হচ্ছে, এই ধরনের মোবাইল হোল্ডার যেটা নাকি স্টিল না, সম্পূর্ণ প্লাস্টিক বডি। এটা এখানে একটু প্রেস করে এই চাকাটা ঘোরালে পরে এটা বড় ছোট হয়, এবং এইখানে আপনি মোবাইল হোল্ডিং করে রাখতে পারেন, বা এটি ঘোরালে এটা চেপে যায়। তো এটাও আপনি বাইকে বা মোটরসাইকেলে লাগাতে পারেন। এখন কথা হচ্ছে আপনি কোনটি কিনবেন। সাধারণত দেখা যায় যদি আপনার চার্জিংয়ের প্রয়োজন হয়, যে আপনার মোবাইল চার্জ দেওয়া দরকার, তো সেক্ষেত্রে এটি ক্রয় করতে পারেন। আর যদি মনে হয় না, আমি জাস্ট শুধু মোবাইলটি জিপিএস দেখার জন্য বা মোবাইলটি কিছু সময়ের জন্য রেখে হয়তো বা প্রয়োজনে রাখার দরকার হতে পারে, তো সেক্ষেত্রে আপনি এটি চুজ করতে পারেন। এখন এটার একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে এটা স্টিল বিল্ড আপ হয়, দেখা যাচ্ছে এখন বৃষ্টির সময়, তো বৃষ্টি পড়লে পরেই এটার ভিতরে জং পড়ে যায়, এবং এই যে ফ্লেক্সিবিলিটি এটা কমে যায় এবং ভিতরে জং পড়ে যায়। এবং যদিও এটি চার্জার সংযুক্ত, যার ফলে পানি ভিতরে গেলে শর্ট সার্কিট হওয়ার ভয়ও থাকে, তো সেক্ষেত্রে একটা সমস্যা থাকে। আর একটা ব্যাপার হচ্ছে, আপনি দীর্ঘদিন ইউজ করলে এখানে ধুলাবালি জমেও এই ফ্লেক্সিবিলিটি নষ্ট হয়ে যায়, যার ফলে এটা একটা সমস্যা। কিন্তু সে এটা যদি ইউজ করেন, আপনি যদি চার্জিং পোর্ট না দরকার হয়, তো সেক্ষেত্রে এটা বেস্ট আমি মনে করবো। এটার দামও কম এবং এটি হচ্ছে প্লাস্টিক বিল কোয়ালিটি, যার ফলে এটা আপনার জং ধরার ভয় নেই এবং ধুলাবালি থেকে ওটি মুক্ত রাখবে। আর একটা বিষয় হচ্ছে এটার দামও কম, এবং এটা যদি নষ্টও হয়ে যায় আপনার আর একটা চেঞ্জ করতে পারবেন, আপনার তেমন একটা গায়ে লাগবে না। এটার এখন আসে এটার দাম নিয়ে, এটার দাম পড়বে প্রায় 350-400 টাকার মতো দাম নেবে, আর এটার দাম নেবে মাত্র 120 টাকা। তো সেক্ষেত্রে আপনি যদি চার্জিংটা অ্যাভয়েড করতে চান, তো সেক্ষেত্রে এটাই আপনার জন্য বেস্ট হবে, এবং এটাই আপনি মোবাইল ইউজ করতে পারবেন, এবং বৃষ্টির দিনে এটা জং ধরার কোনো সম্ভাবনা নাই, এবং এটা ফ্লেক্সিবিলিটি ধরে রাখে। এখানে জমাট বাঁধা বা ধুলোবালি যে এটা শক্ত হওয়ার বা এটা ফ্লেক্সিবিলিটি নষ্ট হওয়ার কোনো ভয় নেই। বাট এটাই আবার সেই দিক থেকে একটু সমস্যা, যে আপনার জং ধরার ভয় থাকে বা ধুলোবালি গিয়ে এটা শক্ত হয়ে যাওয়ার ভয় থাকে। বাট যদি আপনার চার্জার একান্তই প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আপনি এটি ইউজ করতে পারেন। তো এই হলো মূলত বিষয়টি। তো এটার দাম পড়বে হচ্ছে আপনার 350-400 টাকার মতো, আর এটার দাম নেবে মাত্র 120 টাকা। এখন কোথায় পাবেন এই মোবাইল হোল্ডারটি? আপনি যে কোনো মোটরসাইকেলের যে পার্টসপাতি বিক্রি করে সেসব দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, বাট এটা কিন্তু সেই সব দোকানে সাধারণত পাওয়া যায় না। এটা পেতে পারেন হচ্ছে আপনি যে সব দোকানে সাইকেলের পার্টসপাতি বিক্রি করে, কারণ মূলত এটি সাইকেলের একটি মোবাইল হোল্ডার। তো সাইকেল থেকে আপনি এটি মোটরসাইকেল লাগাই দিতে পারেন, সেক্ষেত্রে আপনার এই বৃষ্টি বাদল বা ধুলাবালি থেকে বাঁচার জন্য এটা ভালো। তো সাইকেলের দোকানগুলোতে এটি পাওয়ার সম্ভাবনা বেশি, তো আমি ওখান থেকে এটি কিনেছি। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো, এবং আপনাদের যার যেটা দরকার হয় সেটি আপনারা ক্রয় করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, যার যেটি প্রয়োজন হয় সেটি ক্রয় করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।